আমরা সবসময় দামি জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ভাবি যে জিনিসটার দাম বেশি সেটা হোক, ফল সবজি মাছ মাংস সেটা মানে খুব ভালো। আসলে ওরকম কিছু কিন্তু না। এখন যেমন সিজনাল যে ফলগুলো পাওয়া যাচ্ছে, যেমন আমরা এখন খুবই অ্যাভেলেবেল রাস্তাঘাটে খুব সস্তায় পাওয়া যায় ব্যাপারগুলো, বাট আমরা আমরা সবসময় চাই যে আঙ্গুর আপেল এগুলোই খাও বাচ্চাদেরকে, আসলে ওরকম না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এখন সকাল 7:30 বাজে, তো জবিয়া বুড়ি ঘুমাইতেছে, তো এই সুযোগে আজকে আমরা লুকায় লুকায় খাবার খাবো। জবিয়া বুড়ির বাবা আর আমি, মেয়ে ঘুমাইতেছে হোটেলে, যে অবস্থি বলুন আমাদের হোটেলে নাস্তা করা হয় না, তো জবিয়া বুড়ির বাবা যায় আমাদের জন্য, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসছে। তো নিহারি, তারপরে পরোটা, আর ওর জন্য নান রুটি, আমি ও পরোটা খাবে না, আর সবজি নিয়ে আসছে, তো খাইলাম আলহামদুলিল্লাহ। তো আমি এখানে কটা বাজে এখন 10:30-11টার মতো বাজে, আমি আমড়া নিয়ে নিছি দুইটা। জবিয়া বুড়িকে আমি এই খাবারগুলো বেশি খাওয়াই, যেমন সিজনাল যে ফ্রুটসগুলো আছে, যেমন আমের সময় আম, কাঁচা ও কাঁচা আমের ভর্তা খুব পছন্দ করে, যা আমার আগের ব্লগ দেখছেন অবশ্যই দেখছেন, তারপরে জাম্বুরা, তারপরে এখন যেমন আমরা খুব অ্যাভেলেবেল, 5 টাকা 10 টাকা দিয়ে একটি জাম্বুরা সরি আমরা পাওয়া যায়। তো আসলে দামি ফলে যে ভালো হবে ওগুলো তো ফরমালিন দেওয়া থাকে, ওরা মানে প্রিজার্ভ করার জন্য কিছু থাকে, বাট এগুলো কিন্তু খুব অর্গানিক। তো এখন বিকাল হয়ে গেছে, জবিয়া বুড়ি ঘুমাইতেছে, তো ওর জন্য আমি একটু সুজি রান্না করে নিতেছি। তো সুজি প্লাস একটু চাল মিশাই নিয়েছি, মানে একটু পায়েস ও সুজিও, যেহেতু সুজি অল্প ছিল, পোলার চাল অল্প ছিল, তো জবিয়া বুড়ি ভাত ওরকম খায় নাই দুপুরে, তো ওর জন্য তো একটু সুজি আর পায়েস, মানে কী বলবো আসলে, একসাথে মিক্স করে রান্না করছি, এটাকে খাওয়াবো, ও পছন্দ করে এগুলো খাইতে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ও দুপুর বললাম ও দুপুরে ভাত খায় নাই, ও যেহেতু আজকে চিকেন রান্না করা হয় না, বিফ রান্না করা হয় নাই, ও তো এসব ছাড়া খায় না। তো যাই হোক, ওর জন্য আমি 4-5 টুকরা মাংস নিয়ে নিয়েছি, এটা আলু দিয়ে ভালো করে কষাইতেছি, আমি এখান থেকে 1 টুকরা খাবো, ওই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি। তো এই তো রান্না করতেছি ওর জন্য। তো যে কথা বলতেছিলাম, আসলে আমরা বাচ্চাদেরকে চেষ্টা করা উচিত যে সিজনাল যে ফ্রুটসগুলো আছে যখন যেটা পাওয়া যায়, যেমন জবিয়াকে পাঠিয়ে নিয়ে কিন্তু আমি অনেক সিজনাল ফ্রুটস খাইছি, যেহেতু আমার মানে গ্যাস্ট্রাইটিসের ডায়াবেটিসের প্রবলেম ছিল, আমাকে খাইতে হয়েছে, তারপর চেষ্টা করে আমাদের বেবিদেরকে সিজনাল ফ্রুটসগুলো খাওয়াইতে। আসলে দামি ফ্যাক্টরটা না, আসলে পুষ্টিটাই মেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকেন, ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।